আরে বিস্কুট, এই টিফিন বাক্সগুলো তো তোর থেকেও বেশি ভারী, তুই কি করে বইবি শুনি? দেখি না একবার চেষ্টা করি। না, তুই বরং আমার হাত ধর, ধরে চল। বিস্কুট, বলছি ওই বাড়িটা থেকে শুরু করি বল। চল। বিস্কুট, বিস্কুট, কষ্ট হচ্ছে তোর? কষ্ট হচ্ছে না। তেষ্টা পেয়েছো বাবা? না। চল তো, তুই তুই আয় আমার সঙ্গে, এদিকে আয়, বস এখানে, বস ওখানে বস। এই নে কাকর দেখি, জল খাও। দেখেছো কত কষ্ট করতে হয়? দেখলি তো, তোমার হাত থেকে লাল হয়ে গেছে। বলছিলাম তো একটু আমাকে দাও। তুই চাস না যে তোর দিদির সব রান্না সবাই খেয়ে নিক? চাই তো। তাহলে লাল হতে দে, যেদিন দেখবি আমার এই হাত দুটো লাল হয়ে হয়ে কড়া পড়ে গেছে, সেদিন দেখিস তোর দিদির সব রান্না বিক্রি হয়ে যাবে। এই বিস্কুট, ওই দেখ ওখানে একটা অফিস বাড়ি, এখানকার লোকজনের কথা খায়। চল আমরা বরং গিয়ে দেখি। চল চল চল। বাড়িতে নেই মানে? বাড়িতে নেই মানে কোথায় গেছে? মাই গড, কোথায় গেছে তোমাকে কিছু বলেনি? না। বাহ 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 বাহ, লবঙ্গ বাড়ির বাইরে যাচ্ছে আর তোমাকে কিচ্ছু না বলে। গুড, কেন এবার বলবে আন্টি? লবঙ্গ নিলে কে হয়? হ্যাঁ দ্যাটস ট্রু। মম, তোমাকে বলে যায়নি কোথায় গেছে? বললো তো এইসব কি খাবারের অর্ডার টর্ডার আছে। খাবারের অর্ডার? আবার আবার কিসের খাবারের অর্ডার? দেখো এত ডিটেইলসে কিন্তু লবঙ্গ আমাকে কিছু বলে না। কোথায় যাচ্ছ? খেতে চাইলে খেয়ে যাও কিছু। না আমি খাবো না। কখন ফিরবে কিছু বলেছে? তোমাকে যেমন যাওয়ার কথা বলেনি, ফেরার কথা আমাকে বলেনি, কি করবো বলো? তোমার বৌদি ফিরলে বলো আমি খোঁজ করছিলাম। ফিরলে তো বলবে নীল, লবঙ্গ যে আর বাড়ি ফিরবে না। আমার খাবার তো বিক্রি হলো গো।
যা হয়েছে তাই বা কি কম বলতো, কিছু তো হয়েছে। আমি পাকে ব্যথা করছে। আর একটু বাবা, এই তো আমরা এসে গেছি, যা যা। ছুটি ছিঁড়ে গেল, এখন কি করবো? বিস্কুট, আমাদের বোধ হয় একটু গাড়ি ধরতে হবে, বুঝলি? হ্যাঁ, তুই এখানে দাঁড়া, আমি দেখছি। এই তো একটা গাড়ি আসছে, দাঁড়াও 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 দাঁড়াও, চলে গেল। এত রাত হয়ে গেল, এখনো ফিরলো না, কি ব্যাপার বলতো? ফিরবে ফিরবে। ঠাম্মি, তুমি এত নিশ্চিন্ত কি করে বলছো বলো? তোমার চিন্তা হচ্ছে না? না, হচ্ছে না। আচ্ছা, তুই বা এত চিন্তা করছিস কেন বলতো? তোমা, আমি চিন্তা করবো না, এত রাত হয়ে গেছে, মেয়েটা এখনো বাড়ি ফেরেনি। বলছি তো ফিরে আসবে, লবঙ্গ জানে নিজেকে কি করে বাঁচাতে হয়। সব হোম সার্ভিসের যে কেন শুরু করতে গেল, কি দরকার ছিল সব শুরু করা, বুঝতে পারছি না আমি। আচ্ছা, আর কি করতে পারতো বলতো? এছাড়া অন্য কোনো উপায় ছিল? আরে, আমাকে একবার বলতে পারতো, আমি সঙ্গে যেতাম। বিস্কুট তো সঙ্গে আছে। আমি বিস্কুট আর আমি কি এক হলাম? আর যদি রাস্তাঘাটে কোনো প্রবলেম হয়, মানে বিস্কুট কি করবে? তো বাচ্চাও কিছু করতেও পারবে না। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনি যে লোকেদের ঠিক করেছেন তারা প্রপার তো? উনি আপনি ভাববেন না ম্যাডাম, আমি সব বুঝিয়ে দিয়েছি। গুড, ভেরি গুড।
লবঙ্গ তাহলে এবার চিরতরে বিদায় নেবে। ভেরি গুড। আর শুনুন, যদি প্রয়োজন পড়ে লবঙ্গর মুখ দেখানোর অবস্থা রাখবেন না। ওকে, বাই। দিদি, তুমি কি করতে চলেছো লবঙ্গের সাথে? কিছু না, বলো না দিদি, আমার খুব জানতে ইচ্ছে করছে। লবঙ্গ এবার নীলের জীবন থেকে চিরতরে বিদায় নেবে, এটুকুনি জেনে রেখো। লবঙ্গের সব ঝাঁজ এবার শেষ।